এবারে অন্য প্রসঙ্গ। লক্ষ্য ছিল ক্রিকেট বিনোদনের মাধ্যমে শতকোটি টাকার পুঁজি করার, ক্রিকেটারদের আর্থিকভাবে আরও সচ্ছলতা দেওয়ার। কিন্তু মাত্র দুবারের আয়োজনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল এর ওই অর্থের লালসায় সর্বনাশের মুখে এদেশের ক্রিকেট। নীতি নৈতিকতা ব্যাপারে প্রশ্নবিদ্ধ বিপিএল নিয়ে একের পর এক ঘটনা বেরিয়ে আসছে। ম্যাচ পাতানোর অভিযোগে নাম এসেছে আশরাফুল ছাড়াও সাবেক তিন তারকা ক্রিকেটারের। ক্রিকেট সংশ্লিষ্টদের বিশাল একটা অংশ তাই বিপিএল বন্ধ করে দেওয়ার পক্ষে। নাসিমুল হাসানের বিশেষ রিপোর্ট। অল্প সময়ে কারিকারি টাকার লোভে এক সময়ের জাতীয় বীর ক্রিকেটারও এখন অভিযুক্ত কাতারে। ভারতের সিশান্তের মতো কি আশরাফুলদের ভাগ্য বরণ করতে হয় কিনা তা নিয়ে গবেষণা যখন চলছে, তখন বিপিএল এর উপযোগিতা নিয়ে প্রশ্ন উঠেছে। যে ক্রিকেটারদের পকেট ভারী করতে এই আসর, সেই ক্রিকেটাররা গত দুবছরে শতভাগ অর্থ কখনোই বুঝে পাননি, আর আসর চালাতে গিয়ে বিসিবির কাঁধে আসলে লোকসানের বোঝাই। অথচ এই বিপিএল আয়োজনই ছিল বিসিবির কোষাগার বানানোর জন্যই। বাংলাদেশ একমাত্র দেশ ছিল যাদের গায়ে কোনো ম্যাচ ফিক্সিং এর গন্ধ ছিল না। এই বিপিএল থেকে কিন্তু এটা শুরু, এই পুরো জিনিসটাই একটা জুয়ার আসরে পরিণত হয়েছে। এত বড় মার্কেট আমাদের দেশে হয়ে যায় নাই যে আপনি এক একটা টিম প্রতি বছর 15-20 কোটি টাকা খরচ করবে, আর ওই এক একটা বিজনেস সেন্টার থেকে ওইখানে ক্রিকেট চালিয়ে তারা এটাকে উঠিয়ে নেবে, সেটা আমার মনে হয় এখনও সম্ভব না। এখানে এইসব অন্যভাবে কিভাবে এখান থেকে টাকা ইনকাম করা যায় সেটারই পথ বিভিন্ন টিম নিয়েছে। এটা ক্রিকেটের সাথে কিন্তু অনেক আগের থেকে জড়িত, সো এটাকে খুব বড় করে দেখার কিছু নেই, বাট এটাকে প্রতিরোধ করার জন্য যেসব প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত সেদিকে আমাদের আরও বেশি নজর দেওয়া উচিত। যেসব ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে ম্যাচ গড়াপেটার অভিযোগ, তারা নিজেদের দায় এড়াতে চাইছেন। গত দুবছর তারা বারবার বলে এসছেন দল চালাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা, তারপরও বিপিএল বন্ধ হোক সেটা চান না তারা। এটা এখনও আমি ব্যক্তিগতভাবে আমরা টিম ম্যানেজমেন্টে যারা আছে এরা ক্রিকেটের সাথে পূর্বে থেকে জড়িত না, এখনো আমরা এই জিনিসটা ভালোভাবে বুঝে উঠতে পারি না, আর ফিক্সিং তো অনেক দূরের কথা। অবশ্যই এখন যখন খারাপ আসে সেটা তো ওভাবে হ্যান্ডেল করা উচিত। এখন এটা বিসিবির সিদ্ধান্ত, এটা কন্টিনিউ করবে না কি না এটা তারা ভালো বুঝবে। অর্থই যেন বিপিএল এর সব অনর্থের মূল। ঘটনাক্রম বলছে বিপিএল এ কিছু ক্রিকেটারকে লোভের ফাঁদে দুর্নীতিবাজে পরিণত করেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত করেছে। তাই ক্রিকেটার ও কর্মকর্তাদের ইতিবাচক ভাবনা থেকে অনেক সরে এসছে বিপিএল। বিপিএল এ তো আর সবাই খেলে না, প্রিমিয়ার লিগে ম্যাক্সিমাম অনেক প্লেয়ারই খেলে, এবং অনেক মোটামুটি অনেক প্লেয়ারই আছে যারা একটা হেলদি অ্যামাউন্ট পায়, যেটা কিনা তাদের হয়তো বা দৈনন্দিন কাজে খুব মানে হেল্পফুল হয়। আরো অর্গানাইজড ওয়েতে বাংলাদেশে করতে পারলেই শুধুমাত্র করা উচিত, আর না করতে পারলে বিপিএল টা বন্ধ করে দেওয়া উচিত। এটা প্লেয়ার হোক, সংগঠক হোক, টিম হোক, সবগুলিকে মানে তার আইনের আওতায় এনে সাসপেন্ড করা উচিত। অভিযোগ আছে নানা অনিয়ম, আর এত সমালোচনার পরও যদি বিপিএল এর পরবর্তী আসরের আয়োজন করে বিসিবি, তবে বুঝতে হবে অদ্ভুত উটের পিঠে চড়ে বসে আছে বিসিবি, যে উট শুধু সামনে নয় পেছনের দিকেই যায়। নাসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। তবে বিপিএল বন্ধের পক্ষপাতী নন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। সাবেক তিন ক্রিকেট তারকার বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ ওঠায় হতাশা ব্যক্ত করেছেন তিনি। খেলাধুলার যদি টাকা পয়সাটাই বড় হয়ে যায় তাহলে তো আর খেলার খেলা থাকে না, এবং এটা সারা পৃথিবী জুড়েই এটা কেউই পছন্দ করে না। আমরা যদি ঠিক মতো এই পরিস্থিতিটাকে এবার হ্যান্ডেল করতে পারি, ঠিক মতো দোষী ব্যক্তিদেরকে শাস্তি দিতে পারি, এবং ভবিষ্যতেও যাতে এরকম না করতে পারে এই ধরনের ব্যবস্থা রাখতে পারি, তাহলে বিপিএল নিয়ে আর এই ধরনের ঘটনা আর ঘটবে না। এদিকে ম্যাচ পাতানোর বিষয়ে একটি জাতীয় দৈনিকে নিজের নাম দেখে ক্ষোভে ফেটে পড়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। নিজ বাসভবনে দেওয়া প্রতিক্রিয়া তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। আশরাফুল করে থাকে, ওর যদি এত ঘটনা মনে থাকে, ডেট মনে থাকে, কতবারে কত রকম, দিস ইজ সারপ্রাইজিং, যদি বুকের সাথে আমার পরিচয় থাকে আমি নিজেই করব। ওয়াই আশরাফুল, আমি কেন আরেকজনকে ইনসিস্ট করবো করার জন্য, এবং আমি কিভাবে জানি যে আশরাফুল আমার কথাটা মেনে নিবে বা আরেকজন, এটা কতটুকু মানে আমি তো এটা একটা অন্যায় করতে যাচ্ছি, তা আমি অন্যায়ের কি এটা একটা সাক্ষী সাক্ষী রেখে বলবো যে আমি অন্যায় করতে যাচ্ছি? যদি করতাম আমিই করতাম, আমার মতো পাইলট পাইলটের মতো করতো, রফিক রফিকের মতো করতো, তো এটার মধ্যে আমরা আশরাফুলকে কেন স্কেপ গোট বানাবো যে তোমার তুমি তুমি করবা? যাওয়া যাক বিস্তারিত সংবাদে। ম্যাচ ফিক্সিং ইস্যুতে ভারতের পর বাংলাদেশের ক্রিকেট অঙ্গনেও তোলপাড়। মোহাম্মদ আশরাফুলের পর সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ও খালেদ মাসুদ পাইলট এবং একসময়ের দেশ সেরা স্পিনার মোহাম্মদ রফিকের নামও এসেছে। অভিযোগ প্রত্যাখ্যান করে একে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলেছেন তারা।
প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বললেও আইসিসির প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় আছে বিসিবি। রিপোর্ট করছেন আরিফ চৌধুরী। বিপিএল এ দুর্নীতি হচ্ছে কিনা তদন্তের জন্য ফেব্রুয়ারিতে $50,000 বিসিবি ডেকে এনেছিল আইসিসির অ্যান্টি করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট আকসুকে। ঢাকা গ্ল্যাডিয়েটার্সকে জড়িয়ে কিছু সন্দেহজনক ম্যাচ আর কিছু ঘটনায় আকসু তদন্ত প্রায় শেষ করে এনেছে। চূড়ান্ত রিপোর্ট এখনও বিসিবির হাতে না আসলেও বর্তমান ও সাবেক কয়েকজন ক্রিকেটারের ম্যাচ ফিক্সিং এ জড়িত থাকার খবর ছড়িয়ে পড়েছে দেশি বিদেশি গণমাধ্যমে। আশরাফুলের সঙ্গে অভিযুক্তের তালিকায় আছেন বাংলাদেশের সাবেক দুই অধিনায়ক পাইলট এবং সুজন। সাবেক অলরাউন্ডার রফিকের নামও এসেছে। তাদের দাবি কোনো অসৎ উদ্দেশ্য থেকে সাবেকদের জড়ানোর চেষ্টা হচ্ছে। আমি খালি এটুকুই বলতে চাই, which is come to the newspaper, it's totally একটা মিথ্যা কথা। আমি মনে করি যে এরকম একটা ঘটনা একটা নিউজ জাতীয় পত্রিকা এরকম ফলাহোরে ছাপা মানে একটা টপ স্টোরি হওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত বিদট কোন প্রমাণ বা কি প্রমাণে তারা এরকম দিলেন সেটা একটা বড় ব্যাপার। কিন্তু আসলে ২০০৪ সালে আশরাফুলের সঙ্গে বুকিদের পরিচয় পর্ব তার মাধ্যমেই হয়েছিল বলে যে অভিযোগ তারও ব্যাখ্যা দিয়েছেন সুজন। ডেফিনেটলি এটা ভুল বলছে, কারণ এরকম কোন লোকের সাথে পরিচয় করে যদি এরকম হয়ে থাকে কোন আড্ডায় পরিচয় হয় তারপর যদি কিছু হয় সেটা তো আমার দায়িত্ব না। এখন তো পরিচয় তো অনেক লোকের সাথে, এখানে সবার সাথে পরিচয়। একটা ক্রিকেট যখন খেলেছি তখন লবিতে বসলে অনেক লোক আসতো কথা বলতে, সাইন নিতে, এটা করতে, তো তখন তো অনেক লোকই আসতো। তো সেরকম কিছু হয়েছে কিনা আই এম ডাউট। আকসুর রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত বিসিবি কে পাশেই পাচ্ছেন ক্রিকেটাররা, তবে অভিযোগ প্রমাণ হলে মায়া দেখানোর সুযোগ নেই। আইন কানুনগুলো না জেনে কথা বলাটা অত্যন্ত কঠিন। ওদের রিপোর্টটা পাওয়ার পরে, ওদের সাথে কথা বলার পরে আমার ধারণা আমরা যেটা করব, আমরা আমাদের লিগ্যাল অ্যাডভাইজার যারা আছে তাদের নিয়ে বসে আমাদের কমিটি সিদ্ধান্ত নিয়ে, বোর্ডের সিদ্ধান্ত নিয়ে, আমার ধারণা যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাকে আমরা চরম শাস্তির ব্যবস্থা করব অবশ্যই। বিষয়টি সামগ্রিকভাবে দেখার কথাও বলেছেন বিসিবি সভাপতি। এই যে আকসুকে আনা, এই যে তদন্ত করা, এই যে বের করার চেষ্টা করা এবং যারা দায়ী তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা, এইটার ব্যাপারে কিন্তু যতই কি হবে পরিস্থিতি জানি না, এ ব্যাপারে ছাড় দেওয়া যাবে না। সোমবার নাগাদ আকসুর চূড়ান্ত তদন্ত প্রতিবেদন পেতে পারে বিসিবি। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা। এদিকে স্পট ফিক্সিং এবং জুয়ারি চক্রের সঙ্গে আশরাফুল ও সাবেক তিন তারকা ক্রিকেটারের যোগসাজশের খবরে স্তম্ভিত দেশের লক্ষ কোটি ক্রিকেট ভক্ত। কলঙ্কজনক ঘটনার জন্য সাবেক ক্রিকেটার এবং সংগঠকরা সুনির্দিষ্ট কঠোর আইনের অভাবকে দায়ী করেছেন। নিরপেক্ষ তদন্তের সঙ্গে খেলোয়াড়দের জন্য সচেতনতা বাড়ানোর কার্যক্রম জোরদার করতে বিসিবিকে পরামর্শ দিয়েছেন তারা। রিপোর্টে জানাচ্ছেন সাইদুর রহমান শামীম। লাল সবুজে ১৬ কোটি জনতার আবেগ, উচ্ছ্বাস আর নির্বেজন ভালোবাসা পদপিষ্ট কিছু ক্রিকেটারের বিরুদ্ধে জুয়ারি চক্রের সঙ্গে অবৈধ লেনদেনের অভিযোগে আইসিসির দুর্নীতি বিরোধী শাখা আকসু তদন্তে বেরিয়ে আসছে কয়েকজনের স্পট ফিক্সিং এ জড়িত থাকার আশঙ্কা। সাবেকরা বলছেন দেশে ক্রিকেটকে কাঁপিয়ে দেয়া এই ঘটনার জন্য দায়ী দুর্বল আইন ও সচেতনতার অভাব। ম্যাচ ফিক্সিং এর অপরাধে অপরাধী করে দোষী করে কাউকে শাস্তি দিতে পারবো না, বিকজ দেশের আইনে এইটা কোনো অপরাধ হিসেবে গণ্য হয়। আমাদের উচিত একটা কঠিন আইন করা যাতে ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিং এর জন্য সমুচিত শাস্তি প্লেয়াররা পেতে পারে। আমার মনে হয় না এখানে সবকিছু শেষ হয়ে যাবে, আমার মনে হয় এখানে আরো বড় অনেক চেইন আছে। আমি অবাক হব না যদি কোনো অর্গানাইজাররাও যদি এখানে কেউ ইনভলভ হয়। আমাদের খেলোয়াড় যেহেতু বড় লোকের ঘর থেকে আসে, আমাদের খেলোয়াড়রা যেহেতু শিক্ষা ওইভাবে তাদের নাই, তারা কিন্তু খুব নাজুক অবস্থায় থাকে, তাদের ব্যক্তিত্বটা অনেকাংশে কম থাকে, তাদেরকে ইনফ্লুয়েন্স করা, প্রভাবান্বিত করা খুব সহজ। পরীক্ষিত ক্রিকেটার ও সংগঠকদের আশঙ্কা বিপিএল কে ঘিরে দেশের ক্রিকেটে জাঁকিয়ে বসেছে জুয়ারি চক্রের অশুভ ছায়া। এই চক্রকে নির্মূল করতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের কঠোর শাস্তির সুপারিশ তাদের। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে স্কেপগোট বানায় নিবে এবং এটা একটা বাজিকরদের এবং ম্যাচ ফিক্সারদের একটা ভালো একটা আস্তানা, ভালো একটা জায়গা। এবং ওয়ান্স ফর অল আমি মনে করি যারা যারা এখানে ইনভলভ আছে এই ইনভেস্টিগেশন বেরিয়ে আসবে আইসিসির ইনভেস্টিগেশন, নিজেদেরও একটা ইনভেস্টিগেশন করতে হবে, করে পুরো ঘরকে ক্লিন করতে হবে। বিএলএ যারা মালিক হয়েছে বিভিন্ন টিমের তারা কিন্তু নাম না জানা লোক ছিল খেলাধুলার স্বার্থে, সুতরাং তাদেরকে ফ্র্যাঞ্চাইজার করার আগে আমার তাদের ব্যাকগ্রাউন্ডটা ঠিক মতো দেখে নেওয়া উচিত।
একটি সুস্থ তদন্ত কমিটি হোক, যে তদন্ত কমিটির নেতৃত্বে থাকবে একজন সাবেক বিচারপতি এবং তারা এগুলি সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা জড়িত আছে তাদের শাস্তির ব্যবস্থা করা এবং বাংলাদেশের ক্রিকেটকে রক্ষা করা। অভিযোগের আঙুল যেহেতু বিপিএল এর দিকে, তাই সাবেকদের দাবি ফ্রাঞ্চাইজি নির্বাচনে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম, প্রকৃত আর্থিক সামর্থ্য এবং ক্রিকেটের প্রতি দায়বদ্ধতার বিষয়টি পরখ করা জরুরি। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই,